তো আপনারা যারা মিমি ভাইতে কাজ করেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কারণ মিমি ভাইতে কিছু আপডেট আছে, এই আপডেটগুলো ফলো না করলে আপনি এখান থেকে এক টাকাও পেমেন্ট পাবেন না। তাছাড়া বর্তমান এই টোকেনটার প্রি মার্কেট প্রাইস কত চলতেছে এবং স্ন্যাপশট কবে নেবে এবং আমরা কবে থেকে ক্লেম করতে পারবো, কবে লিস্টিং হবে, এ টু জেড এই ভিডিওতে থাকছে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আর হ্যাঁ, আবারও বলতেছি আমাদের প্রত্যেকের কিন্তু ওকে এক্স ওয়ালেট কানেক্ট করতে হবে, যেটা বাংলাদেশ থেকে সম্ভব না। তো আমরা এখন ভিপিএন কানেক্ট করে ওকে এক্স ওয়ালেটটা খুলবো এবং ওকে এক্স ওয়ালেটটা লাইভ কানেক্ট করবো। ভিপিএন কানেক্ট করে শুনে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব ক্লিক করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তারপর ভিডিও টাইটেলে ক্লিক করলে এখানে ডিসক্রিপশনে মনে করেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট ক্লিক করবেন। তো আমাদের চ্যানেলে চলে আসবেন সরাসরি এই পোস্টটার সামনে। তো আপনারা নিচে জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। এখানে কিন্তু নতুন নতুন অফার আসলে আগে আগে শেয়ার করা হয়। তো আমি চলে আসছি মিমি ফায়ার টুইটার পেজে, ভেরিফাইড পেজে দেখেন, সরি ভেরিফাইড আইডিতে চলে আসছি। তো দেখেন এখানে একটা পোস্ট করছে তারা, তো এটা আমি দেখাই, স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দেখাই, দেখেন একটা ফটো। তো ওকে এক্স কানেক্ট, দেখেন এখানে লেখা আছে ওকে এক্স কানেক্ট 25 অক্টোবর থেকে 5 নভেম্বর, এর ভিতর করতে হবে, নাইতে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। এবং স্ন্যাপশট দেখেন নেবে 6 নভেম্বর, 5 তারিখে ওয়ালেট কানেক্ট শেষ এবং 6 তারিখে কিন্তু স্ন্যাপশট নেবে, যার দুটো টোকেন আছে সব কিছু ওরা কিন্তু ইয়ে করে নেবে। তো যাই হোক, ওকে এক্স তারপরে দেখেন 8 নভেম্বর ওকে এক্স ওয়ালেট এয়ারড্রপ চেকার ওপেন অফচেইন ডিপোজিট। তো ওকে এক্স অ্যাপসের ভিতর কিন্তু আমাদের ইয়ে ওকে এক্সের UID চাই। তো ওইগুলো যারা হয়তো করবে তাদের হয়তো সরাসরি পেমেন্ট করে দেবে ওকে এক্স এক্সচেঞ্জারে, এটাই আর কি। তো তাছাড়া দেখেন অন চেইন ক্লাইম, আমরা যারা ভাই ফ্রিতে কাজ করছি এতদিন, তো আমরা কিন্তু 12 নভেম্বর ক্লাইম করতে পারবো, প্লাস 12 নভেম্বর লিস্টিং, দেখেন অন চেইন ক্লাইম অ্যান্ড লিস্টিং 12 নভেম্বর। ওকে, তো আপনারা এই পর্যন্ত আপনারা মাইনিং করতে থাকেন আর মাঝে যেসব আপডেট আছে এগুলো ফলো করে এগুলো কানেক্ট করেন, নাই তো পেমেন্ট পাবেন না। তাছাড়া মিমি ভাই এই বোর্ডটা ওপেন করলে আপনারা নিচে দেখেন বাম সাইডে নিচে এয়ারড্রপ নামের একটা অপশন পাচ্ছেন, এখানে অনেকেই বুঝতে পারতেছেন না ভাই এটা কী দেখি। তো দেখেন এখনও মাইনিং 11 দিন হয়তো চলবে। তো এখানে প্রথমে এরা বলতেছে দেখেন ল্যাটেস্ট আর্ন অ্যাট ল্যাটেস্ট 50 মিলিয়ন কয়েন। তো এই 50 মিলিয়নের কম পয়েন্ট থাকলে আপনি এখান থেকে এক পয়সাও পাবেন না, যদি 25 মিলিয়ন থাকে এবং ওকে এক্স ওয়ালেট কানেক্ট করলে আরও 25 মিলিয়ন পাবেন তাহলে আপনি এলিজিবল হয়ে যাবেন। ওকে, ব্যাপার না, এগুলো আশা করি প্রত্যেকেরই আছে, যাদের নাই ওই স্পিন করে আপনারা স্পিন করবেন, বেশি বেশি পয়েন্ট আর্নিং হবে। আপগ্রেড টু মিমি ভাই প্রিমিয়াম, এটা করলে হবে না করলেও হবে, করলে বেশি পয়েন্ট পাবেন এয়ারড্রপের সময় আর না করলে একটু কম পাবেন, এটা আর কি আমি নিজেও করিনি। এবং এখানে দেখেন অনচেইন আরও একটা ডেইলি চেকার আছে টপ আপ পারচেস, তো এটাও আমি করিনি, এটা করলে আরও বেশি পাবেন, না করলে কম পাবেন আপনার কাজ অনুযায়ী, এটাই আর কি। তাছাড়া দেখেন এখানে 1 ট্রানজাকশন আমি স্টার দিয়ে একটা ট্রানজাকশন করছিলাম, এটা আমার কমপ্লিট। এবং এখানে দেখেন আরও আদার্স কিছু টাস্ক আছে, এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, আশা করি আপনাদের এগুলো কমপ্লিট আছে। স্ক্রিন স্ক্রিন করে এখানে ওখানে যা যা করছেন, অনেক ফ্রিতে একটা ইয়ে ক্লাইম করছিলেন, স্টার দিয়েছিল, এগুলাই ভাই, এখানে আর কোনো কিছু দেখার প্রয়োজন নাই। আমাদের এখন কাজ হচ্ছে আমরা ওয়ালেট কানেক্ট করবো ওকে এক্স ওয়ালেট। তো চলুন দেখাই দিচ্ছি কীভাবে কানেক্ট করবেন। তাছাড়া আবার বলতেছি প্রথমটা ঠিক থাকলে হবে এবং আপনার এইগুলো টিক সবগুলো না থাকলেও ব্যাপার না ভাই, যদি সবগুলো টিক থাকে আপনার করে থাকেন ডলার দিয়ে, তো তার সেক্ষেত্রে এয়ারড্রপের সময় বেশি বেশি পাবেন, এটাই আর কি। তো এখন আমরা আর্ন অপশনে চলে যাবো, নিচে আর্ন অপশন দেখেন আছে, এখানে হোম পেজ থেকে ওখানে ক্লিক করে কাজ করতে চাই না। আর্ন অপশনে ক্লিক করার পর দেখেন কানেক্ট ওকে এক্স ওয়ালেট অন সুই, এটা 25 মিলিয়ন আমরা কয়েন ফ্রিতে পাবে এই ট্যাক্সটা কমপ্লিট করলে। তো এই এটা করার জন্য যে কাজটা করবেন, আপনি আপাতত হোমে ক্লিক করবেন, তো প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন ভিপিএন। তো ভিপিএন আপনাদের প্রথমে লাগবে, কারণ ওকে এক্স ওয়ালেট বাংলাদেশ সাপোর্ট করে না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব সুপার ভিপিএনটা, তো আপনারা জাস্ট সুপার ভিপিএনটা ডাউনলোড করে নেবেন। তো তারপরে আপনি আরও একটা জিনিস ডাউনলোড করবেন, এটা ডাউনলোড হতে থাকে, আমরা এখান থেকে আবারও সার্চ করবো ওকে এক্স ওয়ালেট, ওকে এক্স ওয়ালেট। তো এইটা ওকে এক্স লিখে সার্চ করলে পেয়ে যাবেন, এই ওকে এক্স ওয়ালেট আর আপনার এক্সচেঞ্জার দুইটাই হয়তো একই। তো এখানে আপনারা জাস্ট ওকে এক্স এটার পর একটা ক্লিক করে দেবেন, তো এটাও ইনস্টলে ক্লিক করে দিলাম। তো ইনস্টল হয়ে গেলে আমি আরও একটা ব্যাক করতেছি, তো ভিপিএন ইনস্টল হয়ে গেলে আমি ভিপিএনটা ওপেন করে দিচ্ছি। ওপেন করার পরে দেখেন আমার ভিপিএনটা ওপেন হয়ে গেছে, এখন আপনারা কানেক্ট করবেন ইউকে দিয়ে। ওকে, তো ইউকে কান্ট্রি কানেক্ট করে ফেলবেন। তো এখান থেকে প্রথম অটো সিলেক্টে ক্লিক করবেন, অটো সিলেক্টে ক্লিক করে দেখেন এখানে ইউকে আছে, ইউকে জাস্ট একটা সিলেক্ট করে দিয়ে আপনারা কানেক্টে ক্লিক করে কানেক্ট করে নেবেন, অ্যাড আসলে অ্যাড ক্লোজ করে কানেক্ট করে নেবেন। কানেক্ট লেখা আসলে আপনারা ব্যাক করবেন এবং আপনার ওকে এক্স ওয়ালেটটা ওপেন করে দেবেন। এবার আমরা ওকে এক্স ওয়ালেটটা ওপেন করে দিলাম, এটা বাংলাদেশ থেকে হয় না, ভিপিএন কানেক্ট করে সবগুলো কাজ করবেন। আর ক্লেম আপডেট যাবতীয় যে আপডেট আসবে সব টেলিগ্রামে শেয়ার করা হবে নেক্সটে, এবং কীভাবে সেল করবেন ওইটাও টেলিগ্রামে শেয়ার করা হবে। ওকে, তাই টেলিগ্রামে প্রত্যেকেই অ্যাক্টিভ থাকবেন। এখানে দেখেন আমি এলাও করে দিলাম, উপরে আছে অ্যাকসেন্স, তো নিজ পাশে আছে দেখেন ওয়ালেট, তো উপরে প্রথমে ওয়ালেট সিলেক্ট করে দেবেন এখান থেকে, ওকে উপর থেকে, নাই তো কিন্তু আপনি অ্যাকসেন্স আরও চলে যাবেন। তো এগ্রিতে ক্লিক করে দিলাম, এগ্রিতে দেখেন আমরা ওয়ালেটটা ক্রিয়েট করবো। এখন আপনি যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে, যেরকম ট্রাস্ট ওয়ালেট, বিটগেট ওয়ালেট, এগুলো থাকে, ওইগুলোর পার্সটা এনে আপনি জাস্ট ইয়ে অলরেডি হ্যাভ এখানে ক্লিক করে ইম্পোর্ট করে নেবেন। আমি ক্রিয়েট করাও দেখাচ্ছি, আর আপনারা অলরেডি এখানে ক্লিক করে যদি আগের কোনো অ্যাকাউন্ট থাকে ওইটা লগ ইন করে নিতে পারেন। তো আমি ক্রিয়েট করা দেখাচ্ছি প্রথমে, তারপর আমি আই অলরেডিতে ক্লিক করে আমি লগ ইন করে নেব আমার অন্য অ্যাকাউন্টে এখানে। তো ক্রিয়েট একটা ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করলে এখানে দেখেন আপনার আবারও বলতেছে ক্রিয়েট নাতে ক্লিক করতে, ইনেবল একটা ক্লিক করবেন, এখানে আপনার ফিঙ্গার দিতে বলবে, ফিঙ্গারটা দিয়ে দেবেন এবং ক্রিয়েটিং ওয়ালেট, এখানে ইজিভাবে আপনার খুব ইজিভাবে কিন্তু আপনার ওয়ালেট কানেক্ট মানে ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন আপনার ওয়ালেট কিন্তু হয়তো ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের দেখেন এখানে ব্যাকআপ কী দিয়েছে, এই ব্যাকআপ কীগুলো আপনারা গুগল ড্রাইভে সেভ করতে পারেন অথবা ম্যানুয়াল ব্যাকআপ করতে পারেন। ম্যানুয়াল ব্যাকআপে আমি দেখাই, এই ওয়ালেটটা আমি এখনই আবার ডিলিট করে দিব, দিয়ে আমি আবার নতুন করে আই অ্যাম অলরেডি অ্যাকাউন্ট আছে এখানে, আই হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করে লগ ইন করে নিব।
তো ব্যাকআপে ক্লিক করে দিলে আপনারা এখানে কনফার্ম করে দিলে দিবেন এইখান থেকে আপনারা 2 সেকেন্ড পরে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আবারো এখানে একটা ক্লিক করবেন পরপর তিনবার করলে আপনার ফিঙ্গারটা দিলে আপনার পার্টসগুলো এখান থেকে বের হয়ে আসবে এখানে একটা ক্লিক করলে এবং এখানে বের হওয়ার আসার পরে আপনারা এটা স্ক্রিনশট অথবা নিচে কপিতে ক্লিক করবেন আমি দেখায় দিই তো দেখেন এখানে দেখা যাচ্ছে একবার আমি এখন ডিলিট করে দেব এই অ্যাকাউন্টটা আপনারা যদি তুলেন কোনো ডলার থাকবে না ভাই লাভ নাই হ্যাকম্যাক করে তো আপনাদের পাবলিকলি দেখায় দিচ্ছি কারণ এটা আমি ডিলিট করে দেব অ্যাকাউন্টটা এখনই কন্টিনিউতে ক্লিক করবেন এটা প্রথমে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে দেখেন এখানে আপনার উল্টা পাল্টা করে দিচ্ছে ওইখানে 9 নম্বরে কত ছিল তো ওকে ওই পেজে 9 স্ক্রিনশট দেখবেন 9 নম্বরে কত আছে 9 নম্বরে যেটা আছে সিলেক্ট করবেন 11 নম্বরে যেটা আছে সিলেক্ট করবেন এবং 12 নম্বরে যেটা আছে সিলেক্ট করে ডানে ক্লিক করলে আপনার ব্যাকআপ ডান তো আমার কিন্তু অলরেডি সব কাজ কমপ্লিট এখন আমরা দেখেন এখানে আমাদের একটা ব্যানার শো করবে আমরা প্রথমে আমাদের টেলিগ্রামটা এখানে কানেক্ট করে নিব ব্যানারটা দেখেন চেক ইওর মিমিফাই এয়ারড্রপ এলিজিবিলিটি তো এখানে একটা ক্লিক করে দেবেন প্রথমে আমরা আমাদের টেলিগ্রামটা কানেক্ট করব তারপরে আমরা ওকে এক্স ওয়ালেট কানেক্ট করব ওকে তো প্রথমে আমরা আমাদের টেলিগ্রামটা কানেক্ট করে নিই দেখেন আমাদের 8 নভেম্বর তো এখানে লেখা আছে এবং কানেক্ট টেলিগ্রামে একটা ক্লিক করলাম তো কানেক্ট টেলিগ্রামে ক্লিক করে দিলে আপনার টেলিগ্রাম কানেক্ট করতে বলবে তো কন্টিনিউতে ক্লিক করবেন আবারও তো এখানে আপনার ফোন নাম্বার দিয়ে নেক্সট করতে হবে এখানে যেহেতু ভিপিএন কানেক্ট করা রয়েছে এখানে ক্লিক করে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন নাই তো আপনার কোড তো আসবে না ভাই কিছুই হবে না এখানে আমরা এখন নাম্বারটা দিয়ে দেবো তো এখানে সেই নাম্বারটা দেবেন যে নাম্বারে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে ওকে যে নাম্বারে যে অ্যাকাউন্টে আপনার মিমিফাই অ্যাকাউন্ট আছে ওই নাম্বারটা এখানে লগ ইন করবেন টেলিগ্রাম থেকে এখানে আপনার মেসেজ চলে আসবে জাস্ট ক্লিক করে কনফার্ম করে দেবেন টেলিগ্রামের ভিতর থেকে কনফার্ম করে দিলে আপনার অটোমেটিক হয়ে যাবে অবশ্যই টেলিগ্রাম অ্যাপস ওপেন করে আপনারা এগুলো করবেন দেখেন আমার ইনস্টেন্ট এটা কানেক্টেড হয়ে গেলে আপনার আমার কত টোকেন ছিল শো করতেছে এবং টেলিগ্রাম স্টার আছে ইএস ইএস এবং ট্রানজাকশন নাই নো এবং মিমিফাই প্রিমিয়াম নাই এটা নো শো করতেছে এবং এখানে যাবতীয় আপডেট কিন্তু আসবে ক্লাইমের সময় ওইগুলো আমি পরবর্তীতে দেখাই দেবো টেলিগ্রামে তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে 25 মিলিয়ন ওকে এক্স হুই লোগো আছে এখানে ক্লিক করতে পারি প্রবলেম দেখাচ্ছে নিচে আর্ন অপশন আছে আর্ন অপশনে ক্লিক করব আর্ন অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন কানেক্ট ওকে এক্স ওয়ালেট অন হুই এখানে একটা ক্লিক করব আবার চেক না চেক দ্য টাক্সে ক্লিক করব এখানে যদি না হয় সুই নেটওয়ার্কের পর জাস্ট ক্লিক করবেন অটোমেটিক আমাদের এখানে নিয়ে চলে আসবে আর এখানে আমাদের ইউরো শো করতেছে এটা কীভাবে ইউজিডিটি শো করাবেন দেখাচ্ছি তো এখানে কানেক্টে ক্লিক করে দেবেন কানেক্টে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে তো দেখেন সাকসেসফুলভাবে কানেক্টেড হয়ে গেছে তো এখন আমাদের চেকিং লেখা উঠছে দেখা যাক কী আসে তো চেকিংয়ের পর ক্লিক করে দেবেন ওইখানে আপনার আবারও আপনার এই ওকে এক্স ওয়ালেট আনবে কনফার্ম করতে বলবে এবং হাতের ফিঙ্গারটা দিলে আপনার এটা কাজ ওকে দেখেন রিটার্ন টু অ্যাপস তো দেখেন আবারও কানেক্ট ওয়ালেটে ক্লিক করতেছি এবং কানেক্টিং লেখা উঠছে এবং মিমিফার ভিতর দেখেন আবারও চেকিং চলে আসে আচ্ছা অটোমেটিক বের করে দিল এখন যদি আমরা কানেক্ট ওকে এক্স ওয়ালেটের পর ক্লিক করি দেখেন রিটার্ন টু গেম তো তার মানে আমাদের এটা ডান আপাতত কমপ্লিট যদি এখানে কমপ্লিট না হতো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে ওই ক্লাইম পেজ অথবা টাস্ক অপশন আসতো আমাদের এখানে ক্লিক করলে ব্যাক করতে বলতেছে তার মানে কাজ আমাদের আপাতত ডান এখন আমরা চলে যাবো ওকে এক্স ওয়ালেটে তো যদি এরকম কোনো কনফার্ম চাই আপনারা কনফার্মগুলো দিয়ে দেবেন কারণ এখানে আপনার ফুল্লিভাবে মানে এটা কানেক্টেড হয়ে যাবে তো আমাদের কানেক্ট হয়ে গেছে এবং আমার ওয়ালেটে যে ওয়ালেটটা লগ ইন দিয়েছি আমি ইম্পোর্ট করছি ওই ওয়ালেটে আমার টোকেন ছিল কিছু তো আমি এখন এটা ইউএসডিটি করে নিই উপর থ্রি ডটের প্রোফাইলে ক্লিক করলাম এবং এখানে সেটিংস পারফরমেন্সে ক্লিক করলাম এবং বিজিবির পর ক্লিক করে ইউএসডিটিটা সিলেক্ট করে দিলাম এটা আমার অ্যাকাউন্ট এখন থেকে ইউএসডিটি শো করবে দেখেন তো আপনার ইউএসডিটি নাই তো শো করবে না তো $1.24 আছে এটা শো করতেছে এবং আপনার কত টোকেন আছে এবং আপনার কী দেখি এইগুলো আপনারা 6 তারিখের পরে জানতে পারবেন স্ন্যাপশট নেবে 6 তারিখে এবং তারপরে ক্লাইম ডেট যাই আসুক আমি আমার টেলিগ্রামে জানিয়ে দিব তো আপনার এখানেই আপনার পোস্টগুলো এভাবে দেখ সরাবেন এবং সিলেক্ট মিমিফাই এলিজিবিলিটি এটা ক্লিক করলে আপনার ডিটেলস এখানে দেখতে পারবেন এবং যাই আপডেট আসুক আমি পরবর্তীতে জানিয়ে দিব আপাতত যে কাজগুলো করার দরকার ছিল না করলে পেমেন্ট পাবেন না তো ওই কাজগুলো তো আপনারা ভিডিও দেখে শিখে ফেললেন জাস্ট আপনারা ওকে এক্স ওয়ালেটে এখান থেকে টেলিগ্রাম কানেক্ট করে নেবেন এবং ওকে এক্স মিমিফাইয়ের ভিতর থেকে আপনার ওকে এক্সটা কানেক্ট করে নেবেন রিটার্ন টু হোমে ওই অপশন শো করলে আপনি ভাববেন কানেক্ট হয়ে গেছে আপনি এখন নিরিবিড়ি ঘুমাইতে পারেন এখন 6 তারিখের স্ন্যাপশট নেবে 6 তারিখের পরে আমরা দেখতে পারবো আমাদের কত টোকেন আমরা পাইছি এবং 8 তারিখ এবং 12 তারিখ লিস্টিং হবে লিস্টিং ক্লাইম আমরা লিস্টিংয়ের আগে আমরা ক্লাইম করে আমাদের এক্সচেঞ্জারে নিতে পারবো অথবা এই ওয়ালেট থেকে ক্লাইম করতে পারবো অথবা ওয়ালেট থেকে ট্রান্সফার করে এক্সচেঞ্জারে নিতে পারবো ক্লাইম করে যেভাবে যে কোনো আপডেট আসুক না কেন টেলিগ্রামে জানানো হবে এখন আমাদের কীভাবে মানে এই টোকেনটার প্রাইস কেমন হবে চলুন একটু দেখায় দিই আমরা মিমি ফার্মন করেন বিটগেট ওয়ালেটের প্রি মার্কেটে চলে আসে দেখেন 0.01 এক সেন্ট করে বর্তমান প্রাইস শো করতেছে 50+ আপ করছে তো যাই হোক এখন লিস্টিংয়ের পরে যদি আমরা কোথার কোথা 20,000-30,000 টোকেন পাই কোথার কোথা ওকে তো সেক্ষেত্রে যদি এক সেন্ট করে হিসাব করেন আপনি কত পাবেন এটা হিসাব করে নিতে পারেন এখন বলা যাচ্ছে না আমরা 10 টোকেন পাবো কি 1,000 টোকেন অথবা 5,000 নাকি 10,000 টোকেন পাবো বলা যাচ্ছে না সেক্ষেত্রে 6 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন হয়তো 6 তারিখ 12টার পরে আমরা জানতে পারবো আমরা কত টোকেন পাইছি ওকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যে কোনো আপডেট আসা মাত্রই টেলিগ্রামে শেয়ার করবো তাই প্রত্যেকে টেলিগ্রামে জয়েন থাকবেন গুড বাই